নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। বৃশ্চিক রাশির ঠিক এই দিন থেকে আপনাদের ভাগ্য বদলাবে, কঠিন সময় সমাপ্ত হবে, ডায়েরিতে নোট করে নিন। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল এবং দুটি প্ল্যানেট আপনাকে কিন্তু বিশেষভাবে সাপোর্ট দিতে চলেছে আগামী দিনে। দেখুন, বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু প্রচুর পরিশ্রম এরা কিন্তু করতে পারে, প্রচুর পরিশ্রম করতে পারে, ত্যাগ স্বীকার করতে পারে, যে কোনো কিছুতে ত্যাগ করে দেওয়ার ক্ষমতা কিন্তু রাখে। বৃশ্চিক রাশি যথেষ্ট অ্যাগ্রেসিভ এরা কিন্তু হয়, এরা কারও কিন্তু ক্ষতি করে না, কিন্তু এদেরকে কেউ যদি ক্ষতি করে, তাদের যতক্ষণ না শাস্তি না দিয়েছে, এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকেরা কিন্তু ছাড়ে না। বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু যথেষ্ট জেদি কিন্তু হয় এবং প্রচুর সম্পত্তি, যদি মঙ্গল ভালো থাকে কিনা, অপার প্রপার্টি, অপার ধন সম্পত্তির মালিক হয়ে থাকে বৃশ্চিক রাশির মানুষ। কারণ মঙ্গলকে কিন্তু এখানে কিন্তু ভালো থাকা দরকার এবং রবির জায়গাটা কিন্তু ভালো থাকা দরকার। দেখুন, বৃশ্চিক রাশি এখানে কিন্তু শনিরও কিন্তু বিশেষভাবে ভূমিকা রয়েছে। শনি এখানে আপনার চতুর্থ পথি, অর্থাৎ ভূমি ভবন সুখ সাধন, এটা কিন্তু শনি কিন্তু দেখছে। বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্র অথবা বিশাখা নক্ষত্র, এই নক্ষত্রগুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট বৃশ্চিক রাশির ক্ষেত্রে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আগামী যে তারিখগুলো বলবো আপনারা ডায়েরিতে নোট করে নিন, এই সময় থেকে আপনাদের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। এই বৃশ্চিক রাশির মানুষরা বড় আইএস আইপিএস অফিসার হয়ে থাকে, রাজনীতি ক্ষেত্রে বড় উচ্চ পদে আসীন হয়ে থাকে বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন। যদি বৃশ্চিক রাশি হয় বা বৃশ্চিক লগ্ন হয়, সেক্ষেত্রে কিন্তু প্রচুর উচ্চ পদে আসীনেরা হয়ে থাকে। এদের একাধিক সম্পত্তি যোগ থাকে এবং এদের সরকারি ক্ষেত্রে চাকরির সম্ভাবনা প্রবল থাকে এবং বৈবাহিক জীবন মোটের উপর শুভ হয়। বিয়ের পর থেকে, বৃশ্চিক রাশির বিয়ের পর থেকে না ভাগ্য উদয় কিন্তু হয়, অর্থাৎ আপনার লাইফ পার্টনারের ভাগ্যের জোরে আপনার ভাগ্য কিন্তু চমকায় বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করে, এরা প্রচুর অক্লান্ত পরিশ্রম এরা কিন্তু করতে পারে, এরা একটু ধার্মিক হয়। তবে বৃশ্চিক রাশি যদি কাউকে মনে করে যে ভালো কিছু করে দেবো কি না, তার জন্য কিন্তু এরা মানে জীবন দিয়ে থাকে কিন্তু কাজ করে দেয়। এবং খুব বৃশ্চিক রাশিরা মিষ্টভাষী হয়ে থাকে এবং মানুষের সাথে অ্যাডজাস্টমেন্ট করে এই বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু চলতে পারে। বৃশ্চিক রাশির কেরিয়ার ক্ষেত্রে উন্নতি হয় খুব চটজলদি, খুব ছোট বয়স থেকে এরা কিন্তু পরিশ্রমের জায়গাটা করতে পারে এবং এদের জীবনে বেশ কিছু সময় উত্থান পতনের মধ্যে দিয়ে এদেরকে এগাতে হয়। মানসিক চাপ এদের যথেষ্ট থাকে, কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার শিকার এই বৃশ্চিক রাশি কিন্তু হয়ে থাকে। বৃশ্চিক রাশির অর্থনৈতিক জায়গা মোটের উপর দিয়ে শুভ কিন্তু যায় এবং বৃশ্চিক রাশি যথেষ্ট রাগ এবং জেদ, নেগেটিভ জায়গা, জেদ এবং রাগ যথেষ্ট থাকে, এই জায়গাটা অবশ্যই বৃশ্চিক রাশির ক্ষেত্রে কন্ট্রোল করতে হবে। বৃশ্চিক রাশির অর্থনৈতিক উন্নতি এবং বৃশ্চিক রাশির কেরিয়ার ক্ষেত্রে চেঞ্জিংয়ের জায়গা কিন্তু প্রচুর কিন্তু দেখা যায়। বৃশ্চিক রাশির কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন দেখা যায় এবং বৃশ্চিক রাশির কোনো
জায়গা থেকে, সম্পত্তি বা কোনো জায়গা থেকে হঠাৎ বড় ধরনের উন্নতি হয়। এনজিওতে এরা ভালো কাজ করতে পারে বৃশ্চিক রাশি, অর্থাৎ যেখানে 10 জন 15 জন মিলে কাজ করতে হয় এনজিও তৈরি করে এরা কাজ করতে পারে। এরা রাজনীতির ক্ষেত্রে একটা লিডারশিপ, নেতৃত্ব ক্ষমতা বৃশ্চিক রাশির থাকে। বৃশ্চিক রাশির প্রশাসনিক সেক্টর এবং চিকিৎসা ক্ষেত্রেও এরা কিন্তু খুব ভালো দক্ষ কিন্তু হয়। এবার আসি বৃশ্চিক রাশি কোন সময় থেকে ভালো হতে চলেছে। দেখুন, বৃশ্চিক রাশির এক হচ্ছে 10ই অক্টোবর, আপনারা একটু লিখে নিন, 10ই অক্টোবর থেকে আপনাদের মা দুর্গার কৃপায় আপনাদের ভাগ্য উদয় হতে চলেছে। আমি বলবো বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন, আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন, হনুমান 40 আপনারা পাঠ করুন, সুন্দর কাণ্ড আপনারা পাঠ করুন, নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। 10ই অক্টোবরের পর থেকে আপনাদের ভাগ্য উদয় হতে চলেছে এবং আপনাদের বিজনেস ক্ষেত্র এবং আপনাদের পার্টনারশিপ বিজনেস এবং শুভ বিবাহ জায়গা কিন্তু ভালো দেখা যাচ্ছে। এবং 15ই নভেম্বর শনি আপনার মার্গী হয়ে আপনাদের সুখ সাধন এবং প্রপার্টি থেকে এই সময় আপনাদেরকে কিন্তু লাভ দেবে শনি। বৃশ্চিক রাশির সম্পত্তি থেকে লাভ, বৃশ্চিক রাশির আকস্মিক ধনপ্রাপ্তি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে বড় ধরনের কোনো চাকরির সুযোগ আসবে, অর্থাৎ সরকারি হোক বেসরকারি হোক যে কোনো দিক থেকে চাকরির সুযোগ আসবে। কোনো বাহন কিনা, কোনো জমি কিনা বা কোনো প্রপার্টি কিনার যোগ আসবে 15ই নভেম্বরের পর থেকে। এবং এর পাশাপাশি কোনো গৃহ নির্মাণ বা কোনো ফ্ল্যাট কিনা, এই জায়গাগুলো কিন্তু 15ই নভেম্বরের পর থেকে বৃশ্চিক রাশি দেখা যাচ্ছে। সন্তানের জায়গাটা ধীরে ধীরে আপনাদের ভালো হতে চলেছে, সন্তানের জন্য আপনাদের গর্ব অনুভব হবে। এবং 18ই সেপ্টেম্বরের পর থেকে শুক্র আপনাদের দ্বাদশ যাচ্ছে, ভোগ বিলাস আপনাদের বাড়বে এবং আপনাদের বিদেশ থেকে এই সময় লাভ দেবে 18ই সেপ্টেম্বরের পর থেকে। এমএনসি কোম্পানিতে যারা কাজ করছেন এখান থেকেও কিন্তু আপনারা লাভ পাবেন। এবং সরকারি ক্ষেত্রে যারা প্রমোশনের জন্য চিন্তাভাবনা করছেন, প্রমোশনের চেষ্টা করছেন বা আপনারা ট্রান্সফারের চেষ্টা করছেন, আমি বলবো আপনাদের 15ই নভেম্বরের পর থেকে খুব ভালো সময় কিন্তু আসতে চলেছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবং আপনাদের এই সময়ের মধ্যে কোনো আর্থিক লাভের প্রবল যোগ রয়েছে, যাদের মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে আপনারা নিশ্চিতরূপে মুক্তি কিন্তু পাবেন। কেস মামলা লিগাল চলছে সেখান থেকে লাভ পাবেন। এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির এডুকেশনের জায়গাটা যদি বলি, শিক্ষাক্ষেত্রে আপনাদের 15ই নভেম্বরের পর থেকে প্রাইমারি বা হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন, যারা ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করছে, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট বা আপনারা MCA BCA বা গ্র্যাজুয়েশন বা MA করছেন, এখান থেকে 15ই নভেম্বরের পর থেকে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জিং আসতে চলেছে। বিজনেসের ক্ষেত্রে 10ই অক্টোবরের পর থেকে বিশেষভাবে আপনারা লাভ পাবেন। 18ই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের সুখ সাধন এবং কোনো বড় ধরনের শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে। বৃশ্চিক রাশির কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের উন্নতি, সন্তান সুখ আপনারা পেতে চলেছেন এবং বৈবাহিক জীবন আপনাদের সুখময় যেতে চলেছে। কঠিন সময় শেষ হতে চলেছে, আপনারা ডায়েরিতে নোট করে নিন, কঠিন সময় শেষ হয়ে আপনাদের সুখের দিন শুরু হতে চলেছে বৃশ্চিক রাশির, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আবারও বলি, যারা শুনছেন হয়তো আপনার ক্ষেত্র হচ্ছে না, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আমি বলবো একবার নিজের ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন এবং পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে যদি কোনো বড় ধরনের সমস্যা থাকে তার রেমিডিয়াল মেজারমেন্ট করুন। আমি গ্যারান্টির সাথে বলছি যে সমস্যাগুলো রয়েছে কি না সেখান থেকে আপনারা নিশ্চিতরূপে লাভ পাবেন। তো আবারও বলি, এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন। এবং এর পাশাপাশি আপনারা অবশ্যই যারা কমেন্ট করতে চাইছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।